নিয়ে চলে এলাম দুবাই ভ্রমণের চতুর্থ পর্ব। আজকে যাব এই মিউজিয়াম অফ ফিউচারে, দেখে নেব এই সিটি কৃত্রিমভাবে তৈরির পর আর কী কী করতে চলেছে। উপরে যেটা দেখছেন সেটা সম্পূর্ণ রোবট চালিত। সাততলায় বিল্ডিংয়ের 5-4-3-2, চারটে ফ্লোরে ডিফারেন্ট জায়গা। আর এখান থেকে দেখা যাচ্ছিল দুবাই আগামী দিনে কীরকমভাবে নিজেদের যাত্রাপথ তৈরি করবে। লক্ষ্য জিপলাইন নির্ভর যাত্রা, যাতে আবুধাবির 3 ঘন্টার দূরত্ব কমে দাঁড়াবে মাত্র 15 মিনিট। ভবিষ্যৎকে সঞ্চয় করে রাখার কারখানা। দুপুরে আর্সালানে লাঞ্চ করে যাওয়া হলো ডিজার্ট সাফারির জন্য। দুবাই শহর থেকে প্রায় ঘণ্টা খানেকের যাত্রাপথ, পৌঁছে যাওয়া হলো কোয়াড রাইজের উদ্দেশ্যে। আমি আর ভাই মিলে করলাম এই 20 মিনিটের রাইড। ডিসক্রিপশন লিঙ্ক পাবেন। এরপর বেরিয়ে পড়া ডেজার্ট সাফারির এই জয় রাইডে। সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে আর এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমবন্দি করার পথে এগিয়ে চললাম আমরা। ডাও ক্রুজের মতো এই ডেজার্ট সাফারিও আপনার বাজেট অনুযায়ী আপনি আগে থেকে বুক করতে পারেন। মর্নিং এবং ইভিনিং দুটো স্লট, তবে আমি আপনাদের সাজেস্ট করব এই ইভিনিং স্লটটাই নিতে, তাহলে এই সুন্দর সূর্যাস্তটাও দেখতে পাবেন। আমরা যখন মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম, হঠাৎ শুরু হয়েছিল প্রচণ্ড মরু ঝড়। সে দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। এরপর যাওয়া হলো আমাদের বেস ক্যাম্পে। ঢোকার আগে উঠের পিঠে চেপে একটু ঘোরাঘুরি। মঞ্চ প্রস্তুত, সাথে রয়েছে আরাম কেদেরায় বসে খানাপিনার ব্যবস্থা, অফুরন্ত খাবার দাবার সমেত এই পুরো প্যাকেজটা, মানে আপনার হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ পর্যন্ত পুরো প্যাকেজটাই ডেজার্ট সাফারির অন্তর্গত। এরপর একের পর এক পারফরমেন্স দেখে ঘরে ফেরার পালা। আজকের পর্বটি শেষ হলো। পরের পর্বে